মানুষের চোখের লম্বাচ্ছেদ আঁকতে প্রথমে চার সেন্টিমিটার একটা মাপ নিয়ে নেব দিয়ে সেইটাকে রাউন্ড করব পেন্সিল কম্পাসের সাহায্যে তোমরা পেন্সিল কম্পাসের সাহায্যে করবে দিলে রাউন্ডটা ঠিক করে করতে পারবে হাতে করলে কিন্তু চোখের আকৃতিটা একটু গন্ডগোল হয়ে যাবে ছবিটা অত অ্যাট্রাকটিভ হবে না তো এভাবে তারপরে একটু কমিয়ে প্রায় তার পাশে আর রাউন্ড করে নেব দেখো যেভাবে করছি সেভাবেই করবে হ্যাঁ খুবই ইজি ছবিটা কিন্তু হাতে আঁকতে গেলে একটু কঠিন মনে হয় পরীক্ষা যত অ্যাট্রাক্টিভ করবে তত ভালো হবে এবার দু সেন্টিমিটারের মাপ তা বা তার একটু কম নিলেও হবে দু সেন্টিমিটার মাপ নিয়ে সেই কেন্দ্রে সোজা সুজি বসিয়ে সামনের দিকে একটু বালকি করে আকব দেখো সামনের দিকে একটু এঁকে নিলাম এবার পেছনের দিকে আঁকবো কারণ এটা আগে দাগটা টেনে নিই দিলে আমাদের মাপটা নিতে সুবিধে হবে এবার ফোর বি পেনসিল দিয়ে তোমরা কি করবে তার আউটিং আউটার লেয়ারগুলো করতে থাকবে আমরা আমি সাধারণ পেন্সিল দিয়ে করছি তোমরা অপসরা ফোর বি পেনসিল দিয়ে করবে সেটাতে কিন্তু ব্রাইট হবে আর আউটার লেয়ার যত ব্রাইট হবে ছবি কিন্তু তত অ্যাট্রাকটিভ হবে এবার সামনের দিকে একটু আইরিসগুলো দেখিয়ে দিই হ্যাঁ আইরিসগুলো এভাবে সোজাসুজি করে দেখিয়ে দেবে চোখের ছবি আর হৃদপিণ্ডের ছবি তোমরা ক বলো কষ্ট সেই জন্য হৃদপিণ্ডের ছবিটা অলরেডি আমার আপলোড করা আছে প্লে লিস্টে গিয়ে দেখে নেবে হাউ টু ড্র এ ডায়াগ্রাম এবার আইরিসের পেছনে আস্তে আস্তে করে এরকম করে উত্তল লেন্সটা এঁকে নেবো উত্তর লেন্স হ্যাঁ কনভেক্স তোমরা জানো উত্তর লেন্সটা এঁকে একটু ব্রাইট করে নেবে তারপর সিলিয়ারি বডিটা আঁকব যেটা করোয়েট দিয়ে গেছে এবং আউটিং আউটার লেয়ারগুলোকে এ করে নেব এটা একটা মাসেল এটা দিতে পারো নাও দিতে পারো অনেক বইতে এই ছবিটা দেওয়া নেই তবে দিলে ভালো লাগে ছবিটাকে অ্যাট্রাকটিভ লাগে হুম ফোর বি পেন্সিল দিয়ে তো আউটার লেয়ারগুলো করে নেবে আর তোমরা চ্যানেলটা যারা নতুন এসছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটি প্রেস করে দেবে কারণ এরকম ভিডিওগুলো এখানে দেওয়া হয় সায়েন্স এবং বায়োলজির সায়েন্সের ডায়াগ্রাম বায়োলজির ডায়াগ্রাম লেকচার বিভিন্ন ক্লাস দিতে থাকি আমি প্লে লিস্টে গিয়ে দেখবে হাউ টু ড্র সায়েন্স ডায়াগ্রাম সেখানে হিথপিন্ডের ছবি নিউরনের ছবি আরও অন্যান্য ক্লাস টেনে এবারে যেগুলো ইম্পর্টেন্ট সবগুলো ছবি দেওয়া আছে হুম এছাড়া সাজেশানও দিই ছবিটা একটু ঘুরিয়ে নিই এবার এপাস দিয়ে করতে ভালো হবে তোমরা যারা ডান হাতে করতে পারো ভালো সেটা ঘুরিয়ে নিলে ভালো করতে পারবে আউটার লেয়ারটা এইভাবে করে নেবে হুম সাজেশান দিই তারপর কেরিয়ার গাইডেন্স ক্লাস লিকচার নানারকম ভিডিও দেওয়া আছে প্লে লিস্টে নাইন টেন ইলেভেন টুয়েলভ এবং নিড এক্সাম যারা মেডিকেল এন্ট্রান্স দেবে তাদের জন্য ভিডিও আপলোড করা আছে হ্যাঁ এভাবে সুন্দর করে করবে ধীরে ধীরে করবে হুম আমি দেখো স্লোলি করছি এটাকে কিন্তু আমি ফাস্ট করিনি ভিডিওটাকে ফাস্ট করিনি আমি ধীরে ধীরেই করছি হ্যাঁ তাতে হয়তো একটু টাইম বেশি লেগে যাবে কিন্তু তোমরা পাঁচ ছ মিনিটের মধ্যে ছবিটা কিন্তু পরীক্ষায় এরকম অ্যাট্রাক্টিভ আঁকতে পারবে এবার এটেন পাসগুলোতে এ করে দিলাম আর একটু ঘুরিয়ে নিই হ্যাঁ এবার এটা হচ্ছে কনজাংটিভাটাকে দেখাতে হবে বাইরের সবচেয়ে বাইরের লেয়ার কনজাংটিভা স্বচ্ছ লেয়ার তোমরা জানো এই কনজাংটিভাটাকে দেখিয়ে দিলাম তারপরে থাকে কর্নিয়াটাকে দেখিয়ে দিচ্ছি হুম তা একটু এর হয়ে গেছে মুছে নি হ্যাঁ আর একটু ঘুরিয়ে এদিকটা করবো এবার এদিকটা আউটার লেয়ারটা করে নিই তোমরা ফোর বি পেন্সিল দিয়ে আমি সাধারণ পেন্সিলটা দিয়ে করছি আমার কাছে পেন্সিল নেই সেই জন্য আমি তোমরা রিকোয়েস্ট করেছিলে চোখের ছবির জন্য অনেকেই রিকোয়েস্ট করেছিলে সেই জন্য আমি তাড়াহুড়ো করেই দিচ্ছি ভিডিওটা এভাবে তোমরা একটু শেডিং করে নেবে হুম একটু পেন্সিল দিয়ে শেডিং করে নেবে দিলে ছবিটা অ্যাট্রাক্টিভ হবে ছবি হচ্ছে এটা প্রেজেন্টেশন নির্ভর করে যত ভালো প্রেজেন্টেশন হবে তত ভালো তুমি বেশি নাম্বার পাবে হ্যাঁ আর সাইন্টিফিক করতে হবে ছবিটাকে এবং লেবেলিংগুলো সাইন্টিফিক করতে হবে একটু সেটটা করে নিই হ্যাঁ অপটিক নার্ভটা সেভাবে সেডিং করে নিই দিলে ভালো লাগবে দেখতে আর তোমরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর বন্ধুদের শেয়ার করে জানিয়ে দিও যত হেল্প করবে বন্ধুদের বন্ধুরাও তোমাদের হেল্প করবে এবার লেবেলিং করে নিই হ্যাঁ দাঁড়িয়ে এটা কিন্তু একটু ফাস্ট করে দিলাম লেবেলিংটা হ্যাঁ স্ক্লেরা আউটার লেয়ার তারপর মিডিল লেয়ার হচ্ছে করোয়েট তারপরে থার্ড লেয়ার ইম্পর্ট্যান্ট লেয়ার রেটিনা রেটিনা হয়ে গেল এটা হচ্ছে পিত বিন্দু এখানে সবচেয়ে বেশি কোন কোষ থাকে অন্ধবিন্দু এখানে কোনো রড কোষ কোন কোষ থাকে না হুম এটা হচ্ছে অপটিক নার্ভ কিন্তু আমি না ভুল হয়ে গেল অপটিক নার্ভ হবে হুম ওটা হচ্ছে অপটিক নার্ভ তারপরে এই যে বড় চেম্বারটা থাকে প্রকোষ্ঠ এটাকে বলা হয় ভিট্রিয়াস হিউমার এটা হচ্ছে লেন্স লেন্সটাকে তোমরা ভিতরে দেখাবে না বাইরে দেখালে ভালো হুম বাইরে একদম বাইরের আবরণ যেটাকে বলা হয় কনজাংটিভা তারপরে তার নিচের যে লেয়ারটা থাকে তাকে বলা হয় কর্নিয়া হ্যাঁ এবার করনি দুটো আইরিসের মাঝখানে যে ফাঁকা গোলটা থাকে পিপল আমার একটা ভিডিও দেওয়া আছে চোখের গঠন নিয়ে একটা থ্রি ডি অ্যানিমেশনের ভিডিও দেওয়া আছে সেটাও তোমরা অবশ্যই দেখো চোখের গঠন সম্পূর্ণভাবে সুন্দর সহজভাবে ডিটেলসে করেছি এটা হচ্ছে অ্যাকুয়াশ হিউমার এই ছিল চোখের গঠন খুবই সহজ গঠন খুব সুন্দরভাবে এরকম করবে হ্যাঁ থ্যাংক ইউ ফর ওয়াচিং